শুক্রবার গভীর রাতে মালদা চাঁচলের উত্তর বসন্তপুরের সাহাপাড়ার মনীন্দ্র সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ, বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তাণ্ডব চালায় ছজনের একটি ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ ও বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মনীন্দ্র সাহা ও তার স্ত্রী একটি বাড়িতে থাকতেন, সেনাকর্মী ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। শুক্রবার গভীর রাতে ডাকাত দলটি বাড়ির সদর দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে লুটপাট চালায় বলে অভিযোগ। ডাকাত দলটি ছয় ভরি সোনার অলংকার ও নগদ প্রায় 1 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। দরজা ভাঙলো, বের হয়ে আসলাম, এসে আমার গলা ধরছে, টুটি ধরছে, বলছে এই মেরে দিব, গুলি করে দিব, ওই আগুন লাগাই দিব, এখনই সব উড়িয়ে চলে যাবে, এগুলো ভাষা বললো। পা ধরলাম, হাত ধরলাম, আর তাও আমার কানেরটি নাকেরটা খুলে নিল আর মারলো, মুখের মধ্যে মারছিল। তা আমি বললাম যে বাবু, মুখের মধ্যে মারিস না, পিস্তল ছিল, বম ছিল, চাকু ছিল, রিভলভার ছিল। তো বলছি, কটা নাগাদ হয়েছে এটা? ওই তো দুটা, রাত দুটা। আচ্ছা, আপনারা কারা কারা ছিলেন বাড়িতে? ওই দুজন স্বামী স্ত্রী আর কেউ নাই, বেটা তো একটাই, মেয়েগুলা তো বিয়ে দিয়ে দিছি। আমি কি দেখবো, আলমারি ভেঙে ভেঙে যে যে পেয়েছে সোনা টাকা। কত টাকা প্রায়? এই লাখের মতন, লাখ কত, 1.5 লাখের মতন সোনা। সোনা 5-6 ভরি সোনা লেগেছে, 10 ভরি 10 ভরি। তো বাড়িতে ছিলাম না আমরা, তো সবাই নিজে নিজে বাড়ি, বিয়ে হয়ে গেছে, বাড়িতে বাবা মা থাকে দুজনাই। তো 3:30টার দিকে আমরা ফোন পেলাম, পাড়া প্রতিবেশীরাই ফোন করেছিল যে এমনি এমনি তোমার বাবার বাড়িতে ডাকাতি হয়ে গেছে। পরে শুনলাম আমরা যে বাবাকে মানে ছাদ দিয়ে নেমেছে, নেমে নিয়ে দরজা ভেঙে ঢুকে বাবাকে মাথায় হাতুড়ি বালি মেরেছে, মেরে হাত পা বেঁধে তারপরে এই করেছে, চাকু টাকু দেখিয়েছে, অজ্ঞান করে রেখেছিল, মায়ের গলায় চাকু দিয়ে মাকেও মানে মুখে মেরেছে, খুব মেরে কানে নাকে সব নিয়ে নিয়েছে। নিয়ে ঘরে ঢুকে ঘরের আলমারি টাল যা ছিল শোকে সব ভেঙে টেঙে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, আর খুব মারধর করেছে, আর বলছে বেশি বেশি কথা টথা বললে গুলি করে দিব, আগুন লাগিয়ে দিব, বাবাকে পুরাই দিতে যাচ্ছিল আগুন দিয়ে বলছে। তো বলছি, কত সোনা এবং কত টাকা খোয়া গেছে? 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা আর 10 থেকে 14 ভরি সোনা। কিছুদিন আগে বাংলা বিহার সীমান্ত সংলগ্ন মহানন্দপুরে হিমাংশু সাহার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও কয়েক মাস আগে একটি বাণিজ্যিক অনলাইন মার্কেটিং সংস্থাতেও ডাকাতির ঘটনা ঘটে। যদিও পুলিশ দুটি ঘটনারই কিনারা করলেও দুষ্কৃতীদের দৌরাত্মে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। ওরা আগামী কিছুদিন আগে, কয়েকদিন আগে মহানন্দপুরে একটা ডাকাতি হয়েছে, বড় দুর্ঘটনা ঘটেছে তারা, এবং আমাদের এই এলাকাগুলোতে এই মকদমপুরের আপনার মণিকাগর বাড়িতে যে ডাকাতিরা হয়েছে, দুঃসাহসিক ডাকাতি হয়েছে, আমরা আতঙ্কিত। এবং পুলিশ আমরা দেখছি, প্রশাসন, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়ভাবে কোনো আসামিদের অ্যারেস্ট করছে, কিন্তু তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে কেন? তাদের উপরে শাস্তি চাই আমরা, না হলে বৃহত্তর আন্দোলন নামবো এই ব্যাপারে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।